কিছুদিন আগেই অপবিশ্বাস বলেছিলেন সাকিববাবুর একমাত্র পুত্র আব্রাহামকার জয় কৃতিতেই বেড়ে উঠছে আর সেখানে অপবিশ্বাস বলেছিলেন আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি তাকে সেভাবেই বড় করতে ইসলামী আব্রাহামের ধর্ম তাকে আমি নামাজ পড়াও শেখাচ্ছি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন আব্রাহাম আমার সাথে নামাজে দাঁড়িয়ে যায় আর আব্রাহাম যখন পাঞ্জাবি পাজাম পরে আর টুপি পরে তখন তাকে দেখতে অনেক কিউট লাগে বাসায় থাকলে নিয়মিত ইফতারের আয়োজনও করি আব্রাহও তখন ইফতারির টেবিলে বসে সেই ইফতারি থেকে এটা সেটা নিয়ে খেতে পছন্দ করে বিয়ের পর থেকেই নাকি অপবিশ্বাস প্রতি রমজানে রোজা রাখেন এবং নামাজও পড়েন আর এর পিছনে ওর অনুপ্রেরণা আছে সাকিব খান সাকিবও নিয়মিত রোজা রাখেন অপু জানান সাকিব কখনোই আমাকে জোর করেনি রোজা রাখার জন্য এদিকে সেহেরির সময় আব্রাহামের কাণ্ড বলতে গিয়ে অপু বলেন প্রথম রোজায় আমি আব্রাহামকে মোটেও বুঝতে দেইনি যে আমি সেহেরি খেতে উঠেছি কেননা আব্রাহাম এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি কিন্তু দ্বিতীয় রোজা থেকে আব্রাম উঠে যায় আমার সাথে বিশেষ করে আমি যখন ডিম অমলেট করতে যাই তখন ডিমের আওয়াজ শুনেই আব্রাম হুরুহুরি শুরু করে দেয় এই ব্যাপারটা আমাকে খুবই আনন্দ দেয় সাধারণত সহিতে কিছুই খেতে না আব্রাম কিন্তু তার অভ্যাস হলো সে আমার সাথে বসে খাবার নিয়ে এটা সেটা নিয়ে কারাকারি করবে ব্যাপারটি বেশ আনন্দ দেয় আমাকে সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ